আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন আপনি ফোনটি নিয়ে আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আচ্ছা আপু আমি ঢাকা থেকে রনি বলছি জি আমি একটু ডাক্তার সাহেবের কথা জি আমরা সবাই শুনতে পাচ্ছি আচ্ছা ভাই আমার পায়ের গোড়ালিতে ব্যথা প্রচন্ড ব্যথা গত তিন মাস থেকে তো সেই ক্ষেত্রে আমি একজন ডাক্তারকে দেখানো হয় দুইজন ডাক্তারকে তো ওনারা কিছু টেস্ট দেয় কিছু কিছু এক্সরে চিত্র সেগুলো করানো হয়েছে রিপোর্ট আসছিল ক্যালকে নিয়াল পাওয়ার একটা আসছে আর কিছু ব্লাড টেস্ট দেয় ইউরিক অ্যাসিড টেস্ট আর হলো আপনার লিপিড লোয়ারিং কিছু টেস্ট দেয় এগুলো রিপোর্ট ভালো কিন্তু এই ব্যথাটা একদম মানে গত কয়েকদিন থেকে প্রচন্ড বেড়ে গেছে কোনোভাবেই কমতেছে না পেন কিলার দিচ্ছে হলো আপনার ডাইক্লোসেন পটাশিয়াম লাইক এলো আপনার হলো নাম আর কিছু এসিগ্যাল দিয়ে দিছে আর একটা হলো

আর সেকেন্ড অপশন আমার এইটটি সিক্স ওয়েট কেজি আর হাইট হচ্ছে আমার পাঁচ ফুট দশ ইঞ্চি পাঁচ ফিট দশ ইঞ্চি আপনি অলওয়েজ সু পরিধান করেন ঠিক না আমি সবসময় সু পরিধান করি এবং মোটামুটি নরম আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি একেবারে কমন রূপ যেটা আপনার আমরা শুরুতেই বলছিলাম পায়ের তলা প্লান্টার ফ্যাসাইটিস দেন ক্যালকেনিয়াল স্পার মানে ক্যালকেনিয়াল ওখানে যে বোনস থাকে ক্যালকেনিয়াম নামক বোনসটা পায়ের তলা ইম্পর্টেন্ট হিলে মানে আমাদের গোড়ালিতে তার নিচে অনেক সময় হাড় বেড়ে যেতে পারে রেতে ক্লিয়ার ছবি আসে আমরা মনে হয় পরে যে ছবি যদি দেখি ওখানে ছবি পাওয়া যাবে ওনার সমস্যাটা বোঝা যাবে তো আপনার এটার এখন ডাক্তার সাহেব যে চিকিৎসা দিয়েছে এটা আপনি কন্টিনিউ করে দেখেন যদি ভালো হয় ভালো না হলে আপনাকে অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টে যেতে হবে যেটা আমরা বারবার বলছি সেই ক্ষেত্রে আপনার লাইফস্টাইল মডিফিকেশন খুবই জরুরি আর আপনার ওজন অন্তত পঁচাত্তর কেজির ভিতরে নিয়ে আসতে হবে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আর জুতা আপনার সফট সোলের জুতা ব্যবহার করবেন আর যদি করতে সম্ভব না হয় আমরা অনেক সময় পায়ের তলায় ইনসোল ফুল নামক কিছু সফট আপনার সাবস্টেন্স দিয়ে দিই যে কোনো অর্থোসিসের দোকানও পাবেন বড়ো ফার্মেসিতে পেতে পারেন পায়ের তলায় এটা ইউজ করতে হবে অথবা আপনার শ্যু বা সফট সোলের শ্যু বা ক্যাটস চলাফেরা ব্যবহার করবেন আরেকটা হচ্ছে আপনার জুতা কিন্তু কিছুদিন পর পর চেঞ্জ করতে হবে কারণ যখন আপনি আঠারো ঘন্টাই রানিং করেন চলাফেরা করেন হাঁটাহাঁটি করেন এক যে যতই সফট জুতা ইউজ করেন না কেন সে কিন্তু দু তিন মাস পর পর হার্ড হয়ে যাবে এটি স্বাভাবিক তো আপনাকে এটা কারেকশান করতে হবে বাসায় কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়ান রেগুলার ওই ওষুধগুলার পাশাপাশি না হলে আরও কিছু পরবর্তী ট্রিটমেন্ট আছে যেমন ওখানে আমরা লেজার দিয়ে থাকি সাধারণত লেজার খুব উপকারে আসে অনেক সময় আমরা ওখানে পিআরপি নামক থেরাপি দিয়ে থাকি সেটা উপকারে আসে কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এগুলা দিলে অনেকাংশে কমে যায় কিন্তু আপনাকে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে ওজন কমাতে হবে জুতা কারেকশন করতে হবে নিয়মিত খালি পায়ে হাঁটা যাবে না এই জিনিসগুলো আপনাকে ভবিষ্যতে মেনটেন করতে হবে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন